লাগছে মা, বাদ দাও, বেনলতে কিছু খাই নাই, পেটে একসির খিদা লাগছে। একটুখানে বারসা মা, এইডু হিয়েইলে এবার তোকে বাদ দিতে আছে দুজনে। আর কত বারসা মু, একটুখানে বারসা কইছিরা, তোমার আর হিয়া লাগবে না, আগে বাদ দিও লো। এ তুই খাতাটা টানি হালাই লিখি। আর তুই এই এরম বিহার কইছিস, একটুখানে পর বাদ দিতে আছিস। মা বাদ দাও, একা খাবরে একা দাঁত খালাই দুম সেরি, কইছিস একটুখানে পর দিতে আছিস বাদ। সাত দিন ধরে দেখা যায় তিন দিন ধরে তো আমি রান্ধি না, পা পাহায় কোনো পাইলে বইলে কিছু দিই না। আমি এক মুঠ মুড়ি খেয়ে এবার রোজা রই, এবার সিরে গুলি এবার রোজা খুলি, আর একটুখানি বার্সাইত কিছু মোট কথা বাড়িছ না কি ঘটনা কি? হ্যাঁ কান্দি কি মারছো কা? মার্সিকা খালি এই খাওন চাই, কা খাওন কি আমি লই বই রইছে সারা দিন অগলো গিয়ে। নাই বাপ, কে খাওন আইছে কমি দে ঘরে, তুমি জানো না খাওন আছে না না আছে? ও আরে আর জ্বালাইও না, খালি এসে সারা দিন খাওন খাওন। বাবা শোন, ওই তোমরা তোমার মায়ের দালা বানা ঠিক আছে, তোমাকে খাওন লাগলে আমার দেশে আবার ঠিক আছে, আমি দিব খালে ঠিক আছে। ভালো দূরের গলো দেবা না, দুয়ার আগে দিমান, তোমরা যাও একটু খেলাই তেলে যাও ঠিক আছে। বাবা কই গেলা কই, এদিকে যাও, রাগই না রাগই হইবি কি? তুমি ওগুলো এইরকম না করলে পারত, পারতাম কতবারে কও, আজ এক মাস ধরে তোমার ইনকাম বানিয়েছ নাই, চুলে পাইলেও দিতে পারি না আমি, ঘরে দানা পানি এক মুঠ খাওয়াও নাই, গুড়ো গেড়ার মুখ মুখ চাইলে আমার খুব কষ্ট লাগে, আমাকে এই সময়ের কাল আমাকে সংসারের উপরে যাই কয়ে একটু চাইবে এমন কোনো ব্যক্তি নেই, এগার দিয়ে একটু নুন ওগার দিয়ে একটু ওই ওল দিয়ে এইরকম আন নিয়ে এইবার গুড়ো গেড়ারে একটু ফ্যানে ফ্যানে রান দিয়ে খাওয়াই। আমার তো এইরকম অবস্থা আছে না, রমজান নেওয়ার কারণে বেসে কি যাওয়া নাই, নেওয়ার মতো কাজ যাওয়া নাই। একটা কথা, আমরা যেন ওই রমজানের আগে অবশ্যই ওই দুইটা একটা দিতাম না, যেন ওই ইডিয়ার মধ্যে ওই ব্যাংকটার মধ্যে থুইতে, যেহেতু ওইটার মধ্যে কয়টা আছে ওই ওই টাকা করে দিই, কিছু কিনে টিনে বলে দেওয়া যায়নি। তো যাও না, গেলে আমার দুঃখটাও শুরু হইলে কষ্ট শুরু হইলে। এই জীবন, আর এই জীবন রাত দিন তফাত, যে গোলাগুলি দিয়ে যে পাওয়াটা খুইলাম, আর সেই হইতেই আমার কষ্টটা শুরু হইল, পোলাফানগুলো আর জন্মের পরইতি কষ্ট পাইতে পাইতে কজলিটা পুড়িয়ে কালি খেলি গেছে। হন একটা কথা কইছিলাম, ক আমার রাগ হবা? আমি তোমার লাগে রাগ হই? মোটু মেম্বারের বাড়ি যাই। মেম্বারের কাম কি? যাই দেহি কোনো কিছু আনতে টানতে পারি কিনা। তোমার একটা কথা কই, এই যে যারা নির্বাচন করে না, এর মধ্যে বেশিরভাগ লোকই খারাপ, তারা হরে কি জান, যখন নির্বাচন শুরু হয় কালে বাপ ভাই বোলাই টোলাই সারে সব মানুষ, যে নির্বাচনটা যায় এরপর আর কেউ চেনে না, তুমি অর্ধার মেম্বারের দ্বারা যাইয়ে তুমি কোনো চাহিদা না লাভ হইবে না, যাওয়ারই দরকার নাই। এরপর একটু যাইয়ে দেহি, যদি গুড়ো গা দিদের লাগিয়ে দুশোর জামা কাপড় আনতে পারি। হ্যাঁ ভাই কম নিতে কো, যাবা তাই যাও। তবে একটা জিনিস কি জানো, মেম্বারের চামচাটা কিন্তু বহুত খারাপ, একটু খেয়াল রাখ। ও আর মনে কি করবে, তুমি সিম ফেরো না, আমি যাই মেন বই খাও ঠিক আছে, আর ওই গেদ্দুয়াকে একটু মুর্দার পাড়াই দিই। এই যে ফ্যানগুলো এনে থইয়ে দাও, এগুলো তো লাগাইতে মিস্ত্রি আইলে না।
গুলো লাগান লাগবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও কি তুমি আইছো কাহানি দূর কি? মেম্বার সাহেবের ঘরে। হ্যাঁ হে তো আছে ঘরে আর দরে কি? রাইছো দি একালে গোনটা মুড়ো দি বউ হয়েছে। এমনে দি বাড়ি ঘরে বই দি মাথার কাপড় হেলাই লাভাইলে ভাই ঝগড়া আর। খোলো গোনটা খোলো। মেম্বার সাহেবের বাসায় আছে কেন? আছে হে আছে ওই বউ আছে। আও আমার সময় কম, তাড়াতাড়ি মগ দিকে একটু চাইলেন না? এখন সামনে ঈদ আইছে, ঘুরে ঘুরা দুই খালি মর্মহের দিক চাইয়া আমার তো আমি যেমনি থাই আমার তো এমনি তোমার দিকে স্পেশাল একটা নজর আছে। আমি বিষয়টা দেখবো। দেখতেন বিষয়টা দেখেন গুড়োগাড়া দুইটার মোহর দিক চাই আর পারি না। হা 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 আমি দেখবো। কি ওই মাতারি আমার ঘরের মধ্যে ঢুকলে কেমনে? তুই জানো যে আমি ঘরে তিসারে সই দেখতারি না। তা আমি সই দেখতারি না, আমি কি সই দেখতারি? ও মাতারি হয়নি আইয়া আমার জিগেছে আমার দ্বারে। আবার উকি দিয়ে আমার দেখ খেলাইছে। আমি না দেখি ঠেললি আমার ঘরের মধ্যে উঠবে। আমি এনে একটা তালিকা করতে আসি এই ঈদে আমার কোন পোলা পানের কি দিমু টুমু হেগুলা আমি কি এনে মাথারি রেখে দেওয়ার লেগে বইছি? এই গুরুরা খেলার নাম সাইরুস ক। এ আবু তুই ক, আমাকে কয় দি ইস্তারি দেবেন? তা আছে তা নাই দেখারা। এ তা আছে রে তাই নিতেছি একাল পারাই দূরে খাওয়াই দুম। তোর খয়রাতের গোষ্ঠী জানি কুমের আমার দরকার তাহার আর হেরাইছে ভাও খাই ওরম হারা দিন আইসাই হারা দিন তো দেশ যাই তা আমার গোষ্ঠী লাড়ে। ১৮০ মগনার ঘরাতে ভাই মরণ বুঝছেন টাকা পয়সা নাই সেই মধ্যে যদি মুড়ি এত গতি মালের উর্ধ গতি হয় বুঝছেন চলমু কিরম আমি খুঁজি হারা বাজারে যাই মানুষ সবাই আমি দাওয়াত দিয়ে আইসি আমের দোকানের সামনে গেছি আমের আমি বিসি যাইনি আজকে মেম্বার বাড়ি ওই ইফতার খোলাইবে
সন্ধ্যায় হয়নি থাকবেন কিন্তু, কোনোভাবে যেন মিস হয় না। হ্যাঁ, মেম্বার বাড়ি ইফতার খোলা দিয়ে এনে থাকবো না তাই? ঠিক আছে, আমি হেলে গেলাম। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি দাওয়া দিতে গেছি আর তুই বাড়ি ঘরে কোনো কাম কাজ না করি, এবার তুই এমনি গরু তুই কানা কানা থাও খাই? আমার কাম আছে না, আমি ওখানে দাওয়াত দিছি না সবাই বেড়া আমুক জানি কমের তোর ওখুলি কি দাওয়াত, দাওয়াত আমি দিতে আছি, তুই ওই না যাবি এই হলে এই দুয়ারের পরই তুই চললে যাবি, আমি সন্ধ্যার আগে আগে মন। ভাই বিষয় যে আম্মের আমার ভাল লাগে না বুঝেন, আমি একসের গুণ কত কন হেন না মেম্বারে করে টা হাতেছে হেন দেও আম্মে করে টা লই গেছেন আমার। অত ফাজলিমি কথা না বাদ দিয়া দুয়ারের পরই হইনি চললে যাইয়েন। মই পারমু না, মোরে রোজায় ধরছে আজগো। হ্যাঁ ওনারে উনি আল্লাহই রোজা রইছে, ওনারে আল্লাহর রোজায় ধরছে, জান দিতে ফাজলিমি হইছে। এ জানেন না ভাই, জানেন না ভাই। হ্যাঁ বড়া এ খারাপ একটু খারাপ। হ্যাঁ বড়া কি খারাপ? এ হোনেন জানেন না ভাই, একটু হোনেন না ভাই, একটু খান। হ্যাঁ বড়া সর্দি খারান, একটু খারান ভাই, খারান একটু হোনেন। হ্যাঁ বড়া কি খাইনি কি কদি কই আজ বলে কি মেম্বারে করে গেলে ইফতারে দাও? এই ইফতার খাওয়াইবে হাতে তোগু কি আই কা? আমরা ইফতারে দাতম না। আ কে তোরে ইফতারে দাও তোগু দেবে কি লাগাই? এ তোরা খরাসি ছরাইতি তোরা তোরা সমাজ বুঝাই কা? আমি তো রোজা রইছি। তুই রোজা রই যাইতি কি তোরে দাওয়াত দেওয়া লাগবে নি? ভাই এখন আমাকে দাওয়াত দেবেন না, যে কালে বোড়ায় না হে কালে পাপা সাই গুড়ি পড়ে যে থাকতে। আরে আরে এখন যাই খাওয়ার সময় খাই চামচা গুলো নে। এ কি কইলি? এ তুই কি কইলি? আয় এ আমরা চামচা, আমরা চামচারা খাই আয়। এ তোর মতো খয়রাতি এই মেম্বার বাড়ির আশেপাশে যাও না না দেই এককাল লাতি মারিল তোরে 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 এককাল বিজেই এককাল ঠ্যাং ঠ্যাং এককাল ভাঙ গেলাম, কাল আড্ডা ঠ্যাং এককাল ভাঙ গেলাম। তুই আমার উদ্দেশ্য করে এবার ইহর আয় মর। খাইতে চাইছে চাইতে চাইছে আমার উল্টো বিল খাওয়ার দাঁত তো দেয় না, আমার পায়ে আঘাত করে গেছে। আর তুমি বাবলা, তুমি আমার এই পাওড়া না পঙ্গু না করলেও পারতাম, তাহলে আমার এই রোগের অত্যাচার সহ্য হইতো না। ওটা খাইতেই তো চাইছি, আমি তো সম্মান তো চাই রে, সম্মান হিসেবেই তো খাওয়াইবে আমি আমি নাহলে গরিবের লিগে আমার উপর এত অত্যাচার। আরে এদিকে কাম কাজ কত ইয়েছি এখন পর্যন্ত। হে বড়া আহমক জানি কমেট তথুর যা, তথুর ঘরের মধ্যে যা, মানুষ দেওয়া না তোর বড়া, তুই এদিকে কাম কথা লই রয়েছি বড়া, জলদি যা দি জলদি যাই, ঘুষো ঘুষো যাই ঘুষো ঘুষো ঘুষো। এ আস কামড় দিস না। ওয়ালাইকুম সালাম, দান দাই বন বন, ওয়ালাইকুম সালাম বন বন, হ্যাঁ দাই বউ 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 বউ, আসসালামু আলাইকুম, ভালো আছেন মেম্বার সাহেব? আমি চিফ গেস্ট আই বসে, আইতে অসুবিধা হয়েছে নি কোনো? না না কোনো, বসেন বসেন বন মেম্বার সাহেব। এই বৈদ্য 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 বাইরে বৈদ্য, হ্যাঁ বন বন, ভালো রিয়া ভালো রিয়া, কোনো কিছুতে যেন ত্রুটি না হয়। ঘরে বদমাস দিয়ে নিখো মেরাই, এ তুই হ্যাঁ কই লুড়ু মোড়া তুই হ্যাঁ চাও আমার সমাজ শেষ হয়ে যাইবে, সমাজটাই এখন নষ্ট। না কিছু না আমি দেখতে আছি এদিকে ব্যাপারটা দেখতে আছি। আরে বেড়া এ বেড়া আরে না 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 নিছে না নিছে না, এই না হই না হই না হই না। আচ্ছা তাই বল
খালি প্লেট দিবি যাও না তুই যাও না সব আমি হরমু কি তুই যদি স্পেশাল গেস্ট আসছো কি ঘটনা কি যা 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 দৌড়দে দৌড়দে যা সাহেব জি ভদ্রলোক মনে হয় অসুস্থ তারা কি এখানে বসানো যেত না স্যার ওই ছেলেটা ভালো খুব ভালো আরে আমি কইলাম না এনে উঠতে বহ ও দি দেখলেন না বইলেন ওই দি নিচে বইলে ভালো অনেক ভালো ছেলে আপনি আপনি হাত ধরে স্যার হয় এ বেড়া সব কি আল্লাহ খাবি বাড়ির লোক কিছু নেওয়া লাগবে না আনছো কিছু আনছি রাউন ভাই বাড়িতে আমি ঠোঙা লই রোহন ভাই যাই আনিয়ে দি করে রুম দে খালি মুরগি শুইলই বেড়া যা তুই ভাই কয়দিন যাবো তোমার পোলা রায় মাই রে খালি কইতে আছে আব্বা আব্বা মোর লোকেরা খুব খাজুরান বাজার দিয়ে সেরকম বুড়ানো এই জুড়ে আইসি আদি আর দৌড় দিয়ে লাভাইলে ভাই দেখাল দিয়ে হার দাঁড়িয়ে গেলি হাই এই এত লোভটা লেখ লাখ করে খায় পাড়াই ধরি এককালে লোভটা বাইর হই এককাল গজাল আমার ওই তাল গাছের লগে মানুষ এনু আবার বুট খুঁইবি আবার খুব মখাজ বাড়ি যাই কিনে খাওয়া অনেক নাই কিছু হাটাকে হাট হাট ওদিকে হাট ওদিকে হাটছিল তুই যাবি ওদিকে যা এদিকে এক পাও ধরুন একটা শুধু এখন মারি দিই তুমি যা 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 ছোড়লো মানে তো দেখলি খেল খাইত না স্যার এরপর আইলি এককাল জিবি এককাল গজাল্লো মারি তুমি তালকা ছিল আল্লাহ তুমি মরে কে এত অসহায় বানাইলে বাড়ি বাচ্চা দুইটার কইয়েছি তো বলে যে ভূত মুড়ি হাজুরান আমার এই মানের ধরে ধরে তুমি এত আড়া আমারে এত অপমান কেমন সহ্য হারে মামলা আমরা না না খাই থাকতে আর কোনো ঝামেলা নাই কিন্তু বাচ্চা দুই যে না খাই রাখলে ঈদ কন্দেটা ফুরিয়ে যায় মামলা তুমি মানে এত কষ্ট না দিয়ে বলো তুমি তোমার দ্বারে লইয়ে যাওয়া পারো আর সহ্য হয় না আমার এত কষ্ট তোমার খাইলে কোনো কাম নাই একটা 150 টাকা লুঙ্গি লইয়া ব্যস্ত হরমুখী এর সে ভালো দামের লুঙ্গি হইয়া মুই মানে জাকাত দিছি তোমাকে বাবারে তোমার দেওয়া হইবে না তুমি যাও অন্য পথ মাফ যাও ভাই নতুন লুঙ্গি এটা দাদা আমার কাম না আমি পারবো না তুমি অন্য দোকান দেওয়া যাও যাও পথ মাফ পথ মাফ মুসালেম ভাই ভাই কাজে আনলে মানে ঠেক আনলে এই যে আমার যে লুঙ্গি দিয়া এইটা যদি আপনি একটু কিনে আমার কিছু পয়সা দিতেন
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে না সেদিন মেম্বার বাড়ি দেখছিলাম আমি, আপনি তো? জি। ও আচ্ছা, কী নাম ভাই? আমার নাম রশিদ। ও আচ্ছা আচ্ছা। তো ভাই ভাই কি কোনো সমস্যা নাকি? হ্যাঁ ওই একটা গোলাগুলি হয়েছিল, গোলাগুলিতে আমার পায়ে গুলি লাগছে। আমার ওই জায়গায় একটা দোকান আছে তো। আচ্ছা, গোলাগুলি মানে কি হরতালে? হ্যাঁ হরতাল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে স্যার। আচ্ছা এই আপনার ফ্যামিলি কী কী আছে ভাই? আমার ফ্যামিলিতে আছে আমার একটা ছেলে একটা মেয়ে আর আমার বউ আর বাবা মা। তারপরে তারপর যদি বাচ্চাগুলো কিছু খাওয়ান দাওয়ান নিতে পারি এই কারণে। তার মানে আপনি যে লুঙ্গিটা পাইছেন ওইটা বিক্রি করতে চাচ্ছেন? ভাই সামনে হাঁটি আমরা। তা এখন মোটামুটি দিনকাল কেমন যাচ্ছে আপনার? আল্লাহর আলহামদুলিল্লাহ ভালোই রে। আচ্ছা শোনেন, আপনার সময় নষ্ট করবো না তো, ইফতারি টাইম হয়ে গেছে। আপনার ঠিকানাটা একটু আমাকে দিয়ে যান, দেখি আপনার জন্য কিছু আমি করতে পারি কি না। হ্যাঁ, আমার পরিচয়টা আপনাকে আমি পরে দেবো, ঠিক আছে? আমার বাসা ওই মেম্বারের বাসা না? জি জি। ওই পাঁচশন থুই আমি রশিদের কথা কইলি সবাই চেন। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মা, জুমার বাহে না একটা রাঙ্গা একটা লাল জামা কিনা দেছে, মোরে এবার গুইতে দেবা না? দিম মা, জুমার বাহে তো 3000 টাকা দিয়ে দেছে, তোমাকে দিম ঈদের পরই আরো বেশি টাকা দিয়ে দিম, বুঝছো? ঈদের পর দিয়া কি হরম না, আমার হইবে না, আউনি লাগবে। ঈদের পর দিয়া হেই ভালো হইবে, এখন তো মার্কেটে দাম বেশি সব। ঈদের আর মাত্র 2 দিন বাকি। ও মা, অসিনকে কিন্তু মোর সুন্দরতা দেওয়া লাগবে। হাই দিমু, সবাই রে দিমু, যদি মোর রক্ত বেচা লাগে তো তোকে 2 জনের দিমু, বুঝছো? এমন বই ওই খেল। ঈদের পর দিয়া কি হরম মা? ঈদের পর দিলেই ভালো হইবে, সেই জামা কাপড় ভালো হইবে। আর এখন আর বাপে যা আনছে, জুমার বাপে জুমার লাগিয়া সেই জামা কাপড় পচা। তা ঈদের দিন কি পরমু হেলে? পরবি আনে, আমি দিম আনে। তো বাপে যে আনলে দেয় সেই পরবি আনে। আরে মানে যা দেয় বুঝছো, মানে এই যে মানের গুরুগার যা দেয় ওদিক চাবছন, একটুকু ভালো না তো গড়ছে বেশি ভালো তা নিদিম আমি। মেজাজটাই খারাপ হয়ে যায়। এ রসিয়া, এ বোমা রসিয়া, বাইরিয়া মেজাজটাই খারাপ হয়ে যায়। আমি যে হরতে চাই না, সেই আমার বিয়ে ঠাসি দিল। এ বাইরে রাখে বোমা রসিয়া, রাখে 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 রাই। এই কই খোলো না, কা দুটা খোল, বেল দু হওয়ার পর্যন্ত আইবি আর ঘুমাইবি। এ বেড়া কি তোর অবস্থা রাখি হ্যাঁ? এ বেড়া বেল 10টা পর্যন্ত যদি ঘুমাও হলে তুই খরচ করবি না, খরচ করবো কি আমি যাই? বেড়া তোকে এই লগেই তো তোরা জীবনে উন্নতি নেই তো কোনো, তোরা এই লগেই খয়রাতি থাও। ওই মানে হজরের সময় ফেরি খাই যাবো যেন, এইবার নামাজ টামাজ পরে একটু ঘুম ধরলাম। আরে উনি আল্লাহ খালি এদের আসে ফেরি খায়, আর মোরা খাইনি, মোরা বুঝা যান হলে রোজাই রই না। এবার ওই ই হারছে মেম্বারে বলায়, আমার লগ লোক কেয়া মেম্বারে বলায়, কে বলায় মেম্বারে কি কোনো কাম ছাড়া বলায়? কেটা বলায়? মেম্বারে বলায়, মেম্বারে কে মেম্বারে তোমার আসুকো বলে আমার তো ডর হরে। আরে বাইরে ডর করি না, ডর নাই কোনো, মেম্বারে আমের অসহায় মানুষ আমাকে সাহায্য সহযোগিতা করবে এই লোকে বলে। এ লো লো লো, আমার লাগলো জলদি লো। এই অসহায় হয়েছে হের লিগেই তো সমস্যা, নাহলে তো সমস্যা হইতে না। কোনো ডর নাই, এ লো 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 লো। আমি জান আমি আইতে জামা জামা গাই দি। এখন আবার কেমন লাগে, এখন আবার আইতেছি। এ দেরি করো না, হল আইও আমার কাম আছে কিন্তু। না আমি জামা টামা গাই দি আইতেছি। হনো হে যা কাকো, আমি তোমার যাই দেম না। কে কি হইছে? হেনাকো আমার এই মেম্বার আসামসারে অপমান করছে, আমার কিন্তু মনে আছে। আরে না আমার কি সরতার না, তুমি সমস্যা নাই, তুমি জামাটা মনে একটু গায়ে দাই দাও। আমরা আমক
তোরা কোন সময় বাড়িতে কইছি আইত কইছি, এবার হপায় আইছো, এর লগেই তোরা খারাপ করবি। হ্যাঁ বেটা জানাল, চুপ, তোরা এত কথা কইছি। আর রশিদ, এই স্যারে তোমার অনেকদিন ধরে খোঁজে বুঝছো, তুমি যে অসহায়। এই স্যারে হইলে সোশ্যাল ওয়েলফেয়ার সংস্থা থেকে আসছে, এই স্যারে তোমার অনেক কিছু দেবে। স্যারই কন স্যার কন। জি ধন্যবাদ মেম্বার সাহেব, আসলে আমরা দীর্ঘদিন যাবৎ আপনাদের ইউনিয়নে কাজ করতেছি, তো আমাদের মূলত সংস্থার কাজ হচ্ছে যে আপনার দুস্থ গরিব অসহায় যারা আছে তাদেরকে নিয়ে কিছু ডেভেলপমেন্ট দিক থেকে কিছু করা। তো আপনার ওয়ার্ড সর্বশেষ ওয়ার্ড, তো যার জন্য পর্যায়ক্রমে আপনার ওয়ার্ডে আসতে হচ্ছে। তো এখন আসছি আলহামদুলিল্লাহ, দেখি আপনার ওয়ার্ডে দুস্থ গরিব যারা আছে তাদের জন্য কিছু একটা করতে পারি কি না। তবে আমার ছোট্ট একটা কথা হচ্ছে যে আপনি তো একজন জনপ্রতিনিধি, তো সেক্ষেত্রে আপনার ওয়ার্ডে কেউ অসহায় বা দুস্থ আছে কি না সেদিকটা আপনার খেয়াল রাখা একান্ত জরুরি। আমরা তো আসি, আমরা তো দুদিন পরে চলে যাব, কিন্তু আপনি তো দীর্ঘদিন রাখবেন। আর একটা কথা হচ্ছে, ওরা তো শুধু আপনার জনগণ না, আর আপনি জনপ্রতিনিধিও না, এখানে আপনার আর ওর সম্পর্কটা হচ্ছে একজন প্রতিবেশীর। তো প্রতিবেশী, একজন প্রতিবেশী কীভাবে আসে, কী খায় না খায় সেদিক বিবেচনা করা, সেদিক খেয়াল রাখা কিন্তু আর একজন প্রতিবেশীর মৌলিক কর্তব্য। তো আমি আশা করব যে আপনি জনপ্রতিনিধি হিসাবে না, একজন প্রতিবেশী হিসাবে আপনার প্রতিবেশী কেমন আছে সেদিকটা বিবেচনা রাখবেন। আর রশিদ ভাইয়ের সাথে আমার কিছুদিন আগে আলাপও হয়েছে, তো আমি তার সম্পর্কে সব কিছুই জেনেছি, আর আপনিও একটু ওনার দিকে খেয়াল রাখবেন। আর রশিদ ভাই, আমাদের সংস্থার পক্ষ থেকে আপনার পরিবারের জন্য সামান্য উপহার আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনার জন্য কিছু একটা করতে পারি কি না দেখি ইনশাল্লাহ। স্যার আপনি একটু রাতে উঠে দেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জয়নাল তুমি কিন্তু ওই রশিদের বাসায় ওইগুলো সব আগে দিয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার। এটা হচ্ছে খাদ্য সামগ্রী। একটা ছবি তুলবো? না এখানে ছবি তোলা যাবে না ভাইয়া। না না লাগবে না। আর রশিদ ভাই, এটা আপনার ফ্যামিলির, আপনার সন্তান এবং ভাবির জন্য সামান্য কাপড়। তো এখন আপনি যে এটা পেলেন, আমরা সামান্য উপহার দিলাম আপনাকে, আপনার অনুভূতিটা কেমন একটু বলবেন যদি। স্যার অনুভূতি হলে যাইয়া, আগামীকালকে তো ঈদ, আর এই ঈদের আগে আমার বউ বাচ্চা, এখন আমি নতুন একটা জামা কাপড় দিতে পারবো আমি জীবনে কল্পনাও করিনি। তবে মেম্বার সাহেব, আপনি আমার পোলার গেলে গায়ে একটা শার্ট দেখছেন না, ওই শার্টটা আমি মোটামুটি 2 বছর আগে আর কিনে দিছি। এই একটা শাড়ি সারাদিন গায়ে দেয়, তারপর সারাদিন আব্বা মোর একটু শার্ট কিনে দেন, মোর একটু শার্ট কিনে দেন, নাহলে মোর একটু গেঞ্জি কিনে দেন, মই দিতে পারিনি। ওই জালমুড়ি বেশি সারাদিন বেঁচে দিয়েছি 200-250 জালমুড়ি বেঁচতে। আর রশিদ ভাই, আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আপনি সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করবেন, যদি সেটা সম্ভব না হয় আপনি মেম্বার সাহেবকে বলবেন, সে ব্যবস্থা করে দেবে, ঠিক আছে ইনশাল্লাহ। তবে স্যার আমার মানে জীবনের পর, মানে আমি অ্যাক্সিডেন্ট করার পরই তো আমি এত আনন্দ কোনো সময় পাই না। আল্লাহ আল্লাহ কেউ রে রাখে না ভাই, ইনশাল্লাহ সব রিজিকের মালিক আল্লাহ, দাতের মালিক আল্লাহ। আমি কল্পনাও করি নি যে আমি কাইলে আমার হাতে শার্ট আর জামা তুলে দিতাম, আমার বহুরি আমি একটা তিরবি দিতাম, একটা কাপড় দিতাম। আপনি খুব ধন্যবাদ, আসলে আমি কষ্টে আছি, এইটা আমি বলতে পারছেন, এর লেগে মানবতা এখনো বাঁচতে আছে। আর আমার লোক আপনারা দোয়া করবেন যাতে আমি সুন্দরভাবে আমার ফ্যামিলি নিয়ে থাকতে পারি। অবশ্যই অবশ্যই। আমি বলি যে আমি আমার কাছে রশিদ, আর তুমি কিন্তু ঈদে আমার বাড়ি আবা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা।